বাংলাদেশের অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে বলে জানিয়েছে জাতিসংঘ। আগামী নির্বাচনটি যদি যে কোনোভাবে অনুষ্ঠিত হয় তফসিল অনুযায়ী, তাহলে এই নির্বাচন শুধু বাংলাদেশের বুকে নয়, সারা পৃথিবীর বুকে ইতিহাস রচনা করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, হঠাৎ করে যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা এসেছে সেনাবাহিনী এবং বর্তমান পুলিশ বাহিনীদের উপর। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু গেছে বিভিন্ন বিএনপি দলের নেতাকর্মীরা। কেন এই দল বহিষ্কার করলেন এবং কেন এই দল থেকে চলে গেলেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে? এবং বিএনপি থেকেও কিন্তু প্রধানমন্ত্রীর দলে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু জয়েন হতেছে। ইতিমধ্যে আপনারা হয়তোবা দেখতে পেয়েছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন নেতাকর্মীর ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। কিছুদিন আগে কিন্তু তৈমুরও কিন্তু বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছে। এ নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটটি আজকে আপনাদেরকে দিব। দর্শক, আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। দর্শক, আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে কিছু কিন্তু বুঝতে পারবেন না। দর্শক চলে যাই মূল স্ক্রিনে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বিচার বহির্ভূত হত্যা সহ অন্যান্য মানবাধিকার লঙ্ঘন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে 1 ডিসেম্বর ভোরে 2022 সালের সন্ত্রাস বিরোধী বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনের বাংলাদেশ অধ্যায়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশের ইউনিটগুলো কয়েক ডজন সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। তবে নিরাপত্তা বাহিনীর অন্য ইউনিটগুলো বিচার বহির্ভূত হত্যা ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘন করেছে। প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সহযোগিতার কথা তুলে ধরা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই প্রতিবেদনে আরো বলা হয়, 2022 সালে বাংলাদেশের সন্ত্রাসী সহিংসতার কিছু ঘটনা ঘটে, কারণ কর্তৃপক্ষ কঠোরভাবে জঙ্গিদের বিশেষ করে আল কায়দা অনুগত গোষ্ঠী জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি এবং আইএস অনুগত জেএমবি শাখা ডব্বু জেএমবিকে দমনে সেগুলোর উপর নজরদারি রেখে চলেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বলা হয়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে পুলিশ অনলাইনে প্রচার, অর্থায়ন, উগ্রবাদী নিয়োগ বা বিদ্বেষপূর্ণ বক্তব্য দেওয়া চরমপন্থীদের গ্রেফতার করতে পারে, কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিক সমালোচকদের দাবি এই অ্যাক্টটি মূলত সরকারের সমালোচকদের লক্ষ্য করে হয়রানি এবং গ্রেফতার করতে ব্যবহৃত হয়। পাশাপাশি রোহিঙ্গা শিবিরের সহিংসতা উদ্বেগের কারণ হয়ে আছে বলেও যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে। বাংলাদেশের অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে বলে জানিয়েছে জাতিসংঘ। নিউ ইয়র্কে নিয়মিত ব্রিফিং এই মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলো অংশগ্রহণ না করলেও 29টি নিবন্ধিত দল এবং স্বতন্ত্র থেকে 2500-এর বেশি প্রার্থী হওয়ায় নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ এবং সবার অংশগ্রহণে। আরো বলেন, প্রধান রাজনৈতিক দল, ভোটার, নির্বাচনের অংশীদার সবাইকে নিয়ে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনকে উৎসাহিত করে যাবে জাতিসংঘ। আগামী নির্বাচনটি যদি যে কোনোভাবে অনুষ্ঠিত হয় তফসিল অনুযায়ী, তাহলে এই নির্বাচন শুধু বাংলাদেশের বুকে নয়, সারা পৃথিবীর বুকে ইতিহাস রচনা করবে। একটি ঐতিহাসিক নির্বাচন হিসেবে আমার ধারণা দীর্ঘদিন শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বুকে নজির হিসেবে থাকবে। একটা মহাকাব্য রচনা করা যাবে নির্বাচন নিয়ে। একটা মহাকাব্যে যেমন দুঃখ থাকে, কষ্ট থাকে, আনন্দ থাকে, বেদনা থাকে, ট্র্যাজেডি থাকে, এই নির্বাচনের সাথে এর সব কিছুই অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে এবং অনেক বড় বড় ঘটনা এর সাথে সম্পৃক্ত হয়ে আছে। কী কী আছে সেগুলো পরে বলছি। যেমন কোনো দলের মনোনয়ন পেয়ে মনোনয়নপত্র দাখিল না করে প্রার্থীরা পালিয়ে থাকে, আত্মগোপনে যান, এমন কোনো ইতিহাস একটাকে খুঁজে পাওয়া যাবে যেখানে কোনো দলের প্রার্থী হওয়ার জন্য তুমুল প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, সেখানে নমিনেশন পেয়েও নমিনেশন পেপার সাবমিট করে না, উল্টো পালিয়ে থাকতে হয়? আমি নিশ্চিত যদি আমার ভুল না হয়ে থাকে, আমার জানাশোনার মধ্যে কেউ এরকম নজির দেখাতে পারবেন না। তৃণমূল বিএনপি মহা ঢাক ঢোলের সঙ্গে যে দলের আত্মপ্রকাশ ঘটল, সেই দল প্রার্থী দিয়েছে 280টি আসনে। তারা বলেছিল যে সেখানে অনেক বড় বড় প্রার্থী আসবে, বিএনপি থেকে ছুটে এসে অনেক চমক থাকবে, কিন্তু সেখানে তারা প্রার্থী খুঁজে পাচ্ছিলেন না 300 আসন নমিনেশন দেওয়ার জন্য। তো যাই হোক, 200 আসনে প্রার্থী চূড়ান্ত হলো। নোয়াখালীতে যে 6 জন প্রার্থীকে দেওয়া হয়েছে চূড়ান্ত করে, তাদের মধ্যে 5 জন মনোনয়নপত্র দাখিল করেননি, উপরন্তু তারা আত্মগোপনে আছেন, পালিয়ে আছেন। যদি এর মধ্যে 2 জনকে খুঁজে বের করা গেছে, 2 জনের প্রতিক্রিয়া জানা সম্ভব হয়েছে গণমাধ্যমের পক্ষ থেকে। আমরা 6 জনের নাম বলি। বিএনপি নোয়াখালী 1 আসন থেকে সৈয়দ আহমেদ, নোয়াখালী 2 আসন থেকে দেলুমিয়া, নোয়াখালী 4 আসন থেকে মোজাক্কের বাড়ি, নোয়াখালী 5 আসনের কামাল উদ্দিন এবং নোয়াখালী 6 আসনে নাসিম বায়াজিদের নাম ঘোষণা করা হয়। 6 আসনের মধ্যে আমার ভুল হয়েছে, 6টি আসনে প্রার্থী দিতে পারিনি। তো এই 5 জনের মধ্যে যে 2 জনের সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়েছে, তার মধ্যে নোয়াখালী 1 আসনে সৈয়দ আহমেদের বক্তব্য হচ্ছে যে শেষ পর্যায়ে তার নাম চূড়ান্ত করা হয়েছে, তার নাম ঘোষণা করা হয়েছে, কিন্তু মনোনয়নপত্র সব কিছু গোছগাছ করার পরেও সময়ের অভাবে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। আর নোয়াখালী 5 আসনে কামাল উদ্দিন আহমেদ, তিনি বলেছেন কি
যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে কিন্তু প্রার্থী তালিকায় নাম আসেনি। অথচ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা তিনি জানিয়েছেন যে এই নামে কোনো মনোনয়নপত্র তার কাছে জমা পড়েনি। নোয়াখালী এক আসনে যার নাম প্রার্থী তালিকায় এসেছিল। দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতই আমাদেরকে জানাবেন। দর্শক, এরপরে যে ভিডিওটি রয়েছে চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে আসি। নিষেধাজ্ঞা কি আরোপ করার কোনো প্রক্রিয়া বা প্ল্যানিং আমেরিকার আছে, বা আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ র‍্যাবের যে ভূমিকা আছে সেটা নিয়ে আমেরিকা কি মনে করছে? এছাড়াও বৈশ্বিক যে জঙ্গি দমন অ্যাক্টিভিটিস আমরা বাংলাদেশে বিভিন্ন সময় দেখি এগুলো নিয়েও আমেরিকা একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। চলুন দেখি এই আলোচনা বাংলাদেশ ইস্যুতে কি বলা হচ্ছে। আপনার বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বিচার বহির্ভূত হত্যা সহ অন্যান্য মানবাধিকার লঙ্ঘন করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি তার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে আপনার শুক্রবার ভোরে 2022 সালের সন্ত্রাস বিরোধী বৈশ্বিক একটা প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনের বাংলাদেশ অধ্যায়ে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত বাংলাদেশ মিলিটারি ইউনিটগুলো কয়েক ডজন সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে, তবে নিরাপত্তা বাহিনীর অন্য ইউনিটগুলো বিচার বহির্ভূত হত্যা এবং অন্যান্য মানবাধিকারকেও লঙ্ঘন করছে। প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোকে যুক্তরাষ্ট্রের যে রকম সহযোগিতাগুলো থাকে সেগুলোর কথাও তুলে ধরা হয়েছে। তবে র‍্যাব এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের স্পেশাল উইপেন্স অ্যান্ড ট্যাকটিক্স ডিভিশন লেহি আইন সম্পর্কিত নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা পাবে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তো আমার মনে হয় যে আমাদের র‍্যাব এবং যে কাউন্টার টেরোরিজম যেটাকে CTTCU যেটা বলা হয় তাদেরকে সহযোগিতা করবে না যুক্তরাষ্ট্র, মানে যেই সকল টাকা পয়সা দিয়ে নাকি আসলে অস্ত্রশস্ত্র প্রশিক্ষণ আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে অনেক কিছু আছে, তো এই জায়গাটা সম্ভবত স্কিপ করা যাবে। এবার আর প্রতিবেদনে বলা হয়েছে 2022 সালে বাংলাদেশে সন্ত্রাসী সহিংসতার কিছু ঘটনা ঘটেছে কারণ কর্তৃপক্ষ কঠোরভাবে জঙ্গিদের বিশেষ করে আল কায়দা অনুগত গোষ্ঠী জামাতুল মুজাহিদিন বাংলাদেশ মানে JMB এবং IS অনুগত JMB শাখা 90 JMB কে অনুসরণ করে চলছে। এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ইস্যু। আবার এখানে প্রধানমন্ত্রীরও প্রশংসা করা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের সরকারি কর্মকর্তারা প্রায়ই সন্ত্রাসবাদের বিষয়ে বাংলাদেশের শূন্য সহনশীলতা আপনার মানে জিরো টলারেন্স যেটা সেই নীতির উপর জোর দিয়েছে। তবে বাংলাদেশ বিশ্বব্যাপী সংগঠিত জিহাদি জঙ্গি গোষ্ঠী যেমন আল কায়দা ISIS এর উপস্থিতি অস্বীকার করে চলেছে, আসলে কিন্তু নাই। তো গত বছর অক্টোবরে বাংলাদেশ কর্তৃপক্ষ জামাতুল আনসার হিল ফিন্দাল শারকিয়া নামক কথিত আল কায়দা অনুপ্রাণিত গোষ্ঠীকে ঠেকাতে অভিযানের ঘোষণা দিয়েছিল। আপনার এখানে আমাদের যে র‍্যাবের সফলতা ছিল সেটার কথাও আসছে। সম্মানিত দর্শক মন্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ইতিমধ্যে আপনারা অবগত আছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহল থেকে যে চাপ এসেছে সেই চাপকে কেন্দ্র করে এবার হিমশিম খেয়ে যাচ্ছে নির্বাচন কমিশনার এবং বর্তমান সরকার। আগামী নির্বাচন কি হবে কি না সেটাই শঙ্কার মধ্যে পড়ে গিয়েছে, কেননা প্রধানমন্ত্রীকে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এক সিনেটর প্রস্তাব করেছে এবং বাংলাদেশের নির্বাচন সেই জাতিসংঘের অধীনে হওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে। এমনকি আজকে হঠাৎ করে বাংলাদেশ নির্বাচন কমিশনার উপরে থাবা আসছে এমনটি বক্তব্য দিয়েছেন সিএসি হাবিবুল আউয়াল। সাথে সাথে আমরা দেখেছি ইতিমধ্যে প্রশাসনের উপরে নিষেধাজ্ঞার একটি আওয়াজ উঠেছে এবং যুক্তরাষ্ট্র থেকে বার্তা এসেছে, এমনকি বাণিজ্যিক নিষেধাজ্ঞা মিলিয়ে যে একটি গুলাটি অবস্থা সৃষ্টি হয়েছে রাজনীতিতে সেটা কিন্তু বলা বাহুল্য। আমরা নির্বাচনকে কেন্দ্র করে সকল আপডেট আপনাদের কাছে জানাবো। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করলে নিত্য নতুন সকল। সুপ্রিয় দর্শক, দুটি ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদেরকে জানাবেন, এবং 7 জানুয়ারি কি নির্বাচন আদৌ কি হবে এ নিয়েও আপনাদের মতামতটি আমাদেরকে জানাবেন। দর্শক, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন।